আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রকাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী 31 জুলাই থেকে শুরু হবে। আগামী 4 আগস্ট পর্যন্ত চলবে এই ভর্তি পরীক্ষা। শুক্রবার 15 জুলাই দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এসএসসি পরীক্ষা বিবেচনায় জাবির ভর্তি পরীক্ষার মূল তারিখ নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষা শুরু হলে তো আমাদের আর ধারণ ক্ষমতা কমে যায়, এসব চিন্তা করেই জাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হচ্ছে। তিনি আরো জানান, জাবির ভর্তি পরীক্ষা আগামী 31 জুলাই শুরু হবে এবং 4 আগস্ট তা শেষ হবে। সি ইউনিট দিয়ে শুরু হবে, এরপর বি ইউনিট, এভাবে এ ইউনিট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 4 আগস্ট জাবির ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যেহেতু আমরা এখনও ধারণ ক্ষমতা নির্ধারণ করতে পারিনি, সেই জন্য ওইভাবে চূড়ান্ত করা হয়নি। সব কিছু প্রস্তুত রয়েছে, আমরা তারিখ দিয়ে দিব। এদিকে আগামী 30 জুলাই গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের কয় ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে জাবির এই কর্মকর্তা জানান, এজন্যই জাবির ভর্তি পরীক্ষা আর্টস দিয়ে শুরু হয়েছে। এ ইউনিট এবং ডি ইউনিট এজন্য প্রথমে রাখা হয়নি, আর এই তারিখ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আগামী 31 জুলাই থেকে 11 আগস্টের মধ্যে এই সপ্তাহের মধ্যে ফ্রি ছিল। অন্য তারিখে মাঝখানে একদিন করে সাপ্তাহিক বন্ধ রয়েছে, একসঙ্গে 5 দিন পেতে হলে আমাদের এইভাবেই পরীক্ষা নিতে হবে। এদিকে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিট প্ল্যান ওয়েবসাইটে পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার চূড়ান্ত তারিখ নিয়ে নতুন এই আপডেটটি। আবারও নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।